প্রিয় একমাত্র দর্শক দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি শাহিদ পারভেজ প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি এই মুহুর্তে একজন আছেন আর একজন আসবেন অন দ্য ওয়ে তার মানে বুঝতেই পারছেন আজ আমাদের সাথে দুইজন অতিথি থাকবেন আসলে এখন যিনি উপস্থিত আছেন তিনি বিশ মিনিট এর বেশি থাকতে পারবেন না বিশ মিনিট না বিশ মিনিট না পনেরো মিনিট স্যার পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলে ঠিক আছে দর্শক পাঁচ মিনিট উনি আরও কম থাকবেন মানে পনেরো মিনিট থাকবেন কিন্তু তাই বলতে শো থামিয়ে রাখা যাবে না দ্য শো মাস্ট গো অন পেঁচাল বাদ দিয়ে প্রোগ্রামটা শুরু করেন না জি স্যার আমরা যাব এখনই যাব আর একটু দর্শক তাহলে আমরা আমাদের আজকে গেস্টের সাথে পরিচিত হয়ে কার সাথে পরিচিত হবেন জি স্যার আপনার সাথে আমার সাথে পরিচিত হবেন মানে আপনি আমারও চিনেন না আমি আপনাকে চিনবানা এটা কেমন করে হয় মানে দর্শকের সাথে আপনার পরিচয় করে দিতে চাচ্ছিলাম পালামি করেন দর্শক আমার চিনে না আচ্ছা আপনি টেলিভিশনের পর্দায় থাকেন কতক্ষণ বলেন তো স্যার প্রায় তিরিশ মিনিট স্যার সপ্তাহে তিরিশ মিনিট আর থাকি তিরিশ ঘন্টা মানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ ঘন্টা টেলিভিশনের পর্দায় থাকেন এটি এটা কেমন করে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত টকশো গেস্ট কে ঠিক আছে চব্বিশ ঘন্টা তো থাকি আমি বাকি টাইমটা হচ্ছে রিপিট টাইম ঠিক আছে বাংলাদেশে কয়টা চ্যানেল আটটা থেকে দশটা এই আটটা থেকে দশটা চ্যানেলে প্রত্যেক দিন আমি একই সময় উপস্থিত থাকি এখন চব্বিশটা আট দিয়ে গুণ করলে কত হয় সেটা আপনি দেখেন যদি গুণ যাই না থাকেন তিরিশ ঘন্টা তো আমি কমই বলছি অফকোর্স স্যার আপনি তো মানে এরকম একজন বরেণ্য অতিথি দর্শক আসলে পরিচয় করে দেওয়ার কিছুই নেই আমাদের আজকে অতিথি হিসেবে আছেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত টক শো গেস্ট জনাব জামাল খান ওনার সাথে আপনারা যদি যে কোনো ব্যাপারে কথা বলতে চান যে কোনো সমস্যার সমাধান নিতে চান সেটা রাজনীতি হোক যেটা ক্রিয়া হোক এমনকি আমাদের এই বৈদ্যুতিক এই যে এখনকার যে সমস্যা হচ্ছে সেগুলোর ব্যাপারেও হোক অথবা আমাদের প্যাকেজ নাটক নিয়ে হোক সিনেমা নিয়ে হোক আপনারা ফোন দিতে পারেন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নাম্বারে কিন্তু তাড়াতাড়ি ফোন করবেন কারণ আমাদের জামাল খান এখন উনি অনেক টক টকস হতে যাবেন এরপরে অনেক সব ধরনের সমস্যার সমাধান করতে আমি একটু উঠলাম আমাকে এখন যেতে হবে স্যার একটু একটু স্যার আমাদের পরবর্তী কেস চলে আসছেন উনি প্রায় চলেই এসেছেন আমি লাস্ট টাইম যখন কথা বললাম উনি তখন নিচে ছিলেন উনি মনে হয় এখন মেকআপ রুমে আছেন মেকআপ নিয়েছেন উনি চলে আসলে স্যার আপনাকে আমরা ছেড়ে দেবো শোনেন আমি আর আপনার শোতে আসবো না এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে স্যার একটু একটু জাস্ট একটা সেকেন্ড স্যার আমাদের শোটা আসলে আপনি আসার কারণে সবাই মনে করছে মানে মারাত্মক কিছু একটা হবে এই জন্য অলরেডি আমাদের ইয়ে দর্শকরা কল করতে শুরু করছে আমরা কল ধরে নিই হ্যাঁ হ্যালো দর্শক আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটা করুন ভাই আমি দর্শক না আমি আপনার গেস তো গেস তো আপনি ফোনে ফোন করেছেন কেন আপনি স্টুডিওতে চলে আসুন আপনি বাইরে কি করছেন আরে ভাই আমি লিফটে আটকা পড়েছি আপনি একটু আসেন আমাকে বাঁচান স্যার আমি তো আসলে এখন শো করছি আসতে পারবো না তবে আপনি চিন্তা করবেন না এটা এটা কোনো পার্মানেন্ট প্রবলেম না আসলে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে তো এই জন্যে লিফ্টটা বন্ধ হয়ে গেছে আপনি জাস্ট টাইট হয়ে বসে থাকুন কিছুক্ষণ পরে আপনাকে বের করে নেওয়া হবে আচ্ছা ঠিক আছে আমাকে এখন উঠতে হবে আমি যাই আমার আরেক জায়গায় শো শুরু হয়ে যাবে হ্যাঁ স্যার 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 আর দুটা দুটা মিনিট বসেন স্যার আপনি তো শুনেনি উনি লিফটটা আটকে পরে আছেন লিফটটা লিফ্টটা চালু হয়ে গেলে উনি চলে আসবেন না স্যার আমরা তার চেয়ে বরং শো নিয়ে আলাপ আলোচনা করি টক শো টক শোর গভীরতা এবং বিশালতা অনেক ব্যাপক আমরা টক শোর মাধ্যমে জাতির এবং সমাজের অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারি স্যার আপনি বলছেন যে একটার পর একটা টক শোতে এসে বসে সারাদিন ব্যাকর 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 করলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে অবশ্যই আমরা দেখেন আমরা কথা বলতে এবং শুনতে কত পছন্দ করি মানে কথা বলার জন্য আমরা একটা অস্থির হয়ে যাই মানে স্যার উনিশশো সালের কথা মনে পড়ে কিন্তু মডার্ন ডে কোনো এক্সাম্পলকে আপনি দিতে পারবেন যে এখনকার দিনে আমরা কি কষ্ট করছি কথা বলার জন্য। কেন মোবাইল ফোন মোবাইল ফোনে যদি বিল এক পয়সা কমানো হয় তাহলে দেখবেন যে আমরা কত খুশি হ্যাঁ ট্রেনে বাসে বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে খালি লাফালাফি নাচানাচি মানে এক পয়সা বিল কমলে যে আমরা কি খুশি তার জন্য এত নাচি বেশ 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 আসলে আপনি ঠিকই বলেছেন বাঁচতে হলে আসলে নাচতে হবে আর নাচা তো এক্সারসাইজ যত বেশি নাচব তত বেশি এক্সারসাইজ হবে আমাদের মন ভালো হবে আমাদের শরীর ভালো হবে আমরা তো এমনিতে জাতি হিসেবে একটু অলস এই জন্য সারাদিন ঝিমিয়ে থাকি এই জন্য মেদ হয়ে যায় আসলে মোবাইল কোম্পানিগুলো আমাদের কিন্তু নানা ধরনের উপকারিতা করেই যাচ্ছে করেই যাচ্ছে মোবাইলের উপকারিতা আসলে স্যার আমাদের বলে আমরা শেষ করতে পারবো না এখন আমার সময় শেষ হয়ে গেছে আমাকে এখন উঠতে হবে স্যার এবার কিন্তু আপনাকে আমি একটা অসাধারণ কারণ দেবো থাকার জন্য একটা সারপ্রাইজ সারপ্রাইজ সেগমেন্ট আছে জি স্যার স্যার সেটা আমরা এখন বিজ্ঞাপন বিরুদ্ধে যাব বিজ্ঞাপনের সাথে আমার সারপ্রাইজের কি সম্পর্ক আমি বুঝলাম না স্যার আপনি তো আসলে আমাদের মতন ছোটখাটো টক সাথে আসেন না আপনি আসলে এটা আজকে বুঝবেন আমাদের এত কম বিজ্ঞাপন থাকে এত কম মানুষ দেখে যে কেউ আমাদের বিজ্ঞাপন দিতে চায় না এই জন্যে আর আপনি তো ইউজ টু আপনার মূল্যবান বক্তব্যের মাঝখানে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট মাঝে মধ্যে এক ঘন্টার বিজ্ঞাপন বিরতি এখন আপনি দেখবেন যে আমরা যাবো আর শুরুতে করে চলে আসবো স্যার একটু বসুন আমরা বিরতির থেকে আসি। স্যার দর্শক আসছি হোস হয়ে দর্শক বিরতির পর আমরা চলে এসেছি দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আছেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত টক শো গেস্ট জামাল খান আমাদের ফোন করে আমাদের সাথে আলোচনা যোগ দিতে পারেন ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো নাইন নম্বরে আপনাদের অনুষ্ঠানে আসলে তো বিজ্ঞাপন অনেক কম বিজ্ঞাপন করেন আচ্ছা এটা কি মানে যুগে একবার হয় না শতাব্দীতে একবার স্যার আসলে সপ্তাহে একবারই হয় সপ্তাহে একবার হয় কিন্তু স্যার অনুষ্ঠান চালান কি করেন লিভিং বুঝিয়েছিস আপনার অনুষ্ঠানে ভাবাই জানা ভাবাই জানা আচ্ছা একটা কাজ করেন আপনাদের চেকটাই দেওয়া হয় স্যার আমাদেরকে তো আসলে পয়সা টসা দেওয়া হয় না এই জন্য অনুষ্ঠানটা এইভাবে চালানো যায় কিন্তু স্যার এই চেকের কথা যখন আসলো এখন স্যার আপনারা তো দেশের একটা মানে খুব বড় ধরনের সার্ভিস করছেন এই টক শো করে দেশকে বাঁচিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিকূলতার মাঝে রেশকে বাঁচিয়ে রাখছেন এই টক শো করে স্যার এইটার জন্যে আপনাদের পারিশ্রমিকটা কী ধরনের হয় আপনাদের স্যার মানে ওরা কি এত ভ্যালু মানে বিষয়টা আচ্ছা ক্যামেরাটা বন্ধ করলে তাহলে বিষয়টা বলি আমি একটু না স্যার এটা এটা আপনার কারণ ফিউচারে আমরা চাই যে আরো মানুষ টক শোতে উঠে আসুক কারণ এখন তো ব্যক্তিগত কিছু কথা বলবো ক্যামেরার সামনে বলাটা কি ঠিক হবে না স্যার অসুবিধা নেই কারণ ইয়াংরা ইন্সপায়ার্ড হবে স্যার আচ্ছা আমাদের একজনই মতো দর্শক স্যার কে কি শুনবে আচ্ছা মানে পরিমাণটা তো ঠিক বলা যাবে না তবে আমি এইটুকু বলি যে আমার আসলে যে পেশা তার থেকে এখানে অনেক বেশি আর্নিং আমার

আপনি তো আপনার বক্তব্য শোনা জন্য সবাই এত উদগ্রীব আরেকটা কল চলে আসে আমরা কলটা ধরে কলটা ইয়ে করে আমরা আমরা আপনার চেকের ব্যবস্থা করব হ্যাঁ দর্শক নাম বলে প্রশ্ন করুন ভাই আমি আপনার অনুষ্ঠানের গেস্ট আপনাদের লিফটে এখনো আটকা কারেন্ট তো এখনো আসলো না আমি আপনি ছাগল নাকি লিফটেতে গেলেন কেন জান না কত ঘন ঘন আমাদের কারেন্ট যায় যে হেঁটে আসলেই পারতেন আমাকে লিফট নিয়ে এখন একশো ধরনের ঝামেলা আপনি কয় তালা এখন আমি ঠিক

আমি আপনার সাথেই যাব না আমার তাতে আপনার যাওয়া দরকার নাই একা লিফটে উঠে যে অবস্থা তারপরে দুজনে উঠে তো কেন কেরি হয়ে যাবে একদম তো হ্যাঁ তো স্যার কিন্তু তাই বলে এখন যেটা বিষয় আপনাকে যদি আমি আমার আপনার ফিজটা দিই তারপর স্যার আপনি এখন যেতে পারবেন না কেন স্যার কারণ আপনি যদি কোনোভাবে মানে এ এরকম গঠন নিয়ে আপনি যদি দুই চারবার হোঁচট খেয়ে হেঁটে নামতেও পারেন আপনি বাড়ি পৌঁছাতে পারবেন না তো বাড়ি পৌঁছাতে পারবো না কেন কারণ স্যার এখন আপনি তো জানেন এতগুলো টস্ট করেছেন এই বিষয়ে আমাদের দেশে এখন শহরে সন্ধ্যার পরে দশ থেকে বারো ঘন্টা লোডশেডিং হয় তো এই লোডশেডিং মাত্র দশ থেকে বারো ঘন্টা এটা তো ছিনতাই করার খুব একটা বেশি সময় না এই জন্য আমাদের ছিনতাইকারীরা খুবই মানে মেজাজ গরম থাকে তাদের এবং ভালোবাসার মানুষ পেলে তারা ছাড়তে চায় না যেহেতু আপনি একজন ভালোবাসার মানুষ আপনাকে যদি একবার ধরে স্যার ছাড়বে না রাইট আসলে টক শো দেখতে ওরা আমার এত ফ্যান হয়ে গেছে দর্শক আমরা আরেকটা সারপ্রাইজ সেগমেন্টে যাব মানে আমাদের বিজ্ঞাপন আমাদের বরেণ্য গেস্ট আমাদের সাথে এখন আছেন শেষ পর্যন্ত থাকবেন আপনারা ওনাদের সাথে বসে বসে এই সারপ্রাইজ সেগমেন্ট উপভোগ করুন না এখন আমি বুঝছি আপনার তো একটা পেশা তাহলে হম্বিদম্বি করবেন না এইসব টক সাথে না আসলে আপনার ভাত মিলবে না তাই না আর আপনাকে তো আনতেও হবে না আমার হ্যাঁ এত হাক চুপচাপ বসে থাকুন টক শোটা করুন আটকে গেছেন কিন্তু হ্যাঁ আটকে গেছেন আপনার টক শো করতে গিয়ে তো আমার আরেকটা টক শো মিস হলো প্রিয় দর্শক বিরতির পর আমরা চলে আসলাম দেশি গল্পে আমাদের সাথে আছেন উপমহাদেশের বিশেষ বরেণ্য টক শো গেস্ট মিস্টার জামাল খান ওনার সাথে তো কথা বলতে চাইলে আপনারা ফোন করতে পারুন পারেন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নাম্বারে আমার এখন একটা জায়গায় মিস হলো যে ওই ওই টকশোর পেমেন্টটা দিবে তো এখানে স্যার এই ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলবো স্যার কিন্তু তার আগে আমরা কল ধরি দর্শক আপনারা আপনার হ্যাঁ আপনার নাম বলে প্রশ্ন করুন আরে ভাই আমি আপনার অনুষ্ঠানের গেস্ট আপনার লিফটে এখনো আটকা আপনি এখনো বের হতে পারছেন না আরে ভাই কারেন্ট তো এখনো আসে নাই শুনেন ভাই আপনার আর বাইরে দরকার নাই আপনি যেখানে আসেন ওখানে থাকেন আমি আপনার জায়গাটা দেখতেছি আপনি আপনার জায়গা দেখতেছি মানে আপনি যে সাবজেক্টটা আলাপ আলোচনা করার কথা ছিল আমি সেইটা আলাপ আলোচনা করবো এখানে এই টক সাথে আমি ওই বিষয়ে কথাবার্তা বলতেছি আপনি ওখানেই থাকেন হ্যাঁ কিন্তু নড়াচড়া করবেন না টাইট হয়ে বসে থাকুন নাহলে কিন্তু লিফ্ট ছিঁড়ে পড়ে যাবে এবং আমাদের অনুষ্ঠানের খুব বদনাম হবে হ্যাঁ তো স্যার যেটা বলছিলাম আমাদের শোতে তো আসলে একমাত্রই দর্শক উনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন নামে আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র পাঠান যেমনি আজকে উনি বন্দনা কবির নামে আমাদেরকে একটা কবিতা পাঠিয়েছেন উনি লিখেছেন অন্ধকারে বসে থাকি কখন আসে আলো এই ভাবনায় মাথা গরম যায় না থাকা ভালো ঘড়ির কাটা ষাটটি মিনিট হতে হতেই পার ঘরের মাঝে আবার নিকোষ কালো অন্ধকার স্যার আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন ওই কালো অন্ধকার বিশেষ এখানটায় ওনার একটা ওইটা লেখা ঠিক হয় না কারণ অন্ধকার তো কালোই হ্যাঁ জি স্যার আর ইনফ্যাক্ট আমরা রাতের বেলা আলো জিনিসটা ভুলে গেছি জি স্যার হ্যাঁ দিনের বেলা সানলাইট থাকে রাইট তো ঠিক আছে তবু কিছুটা সৃজন এদিকে একটু স্কিনজিদ ভুল থাকলো কিছু সিজনশীলতার কিন্তু উনি চেষ্টাটা আছে এবং ইনফ্যাক্ট আমাদের যে অনেকে সাফার করছে এখন মনে করুন যে আমাদের যে আริญ গ্যাস যার আশা কথা ছিল ওনার কথাটা কিন্তু এই ওনার কষ্টটা কিন্তু এই কবিতায় ভালোভাবে প্রকাশ পেয়েছে উনি যখন আসলে স্ট্রোক করে যাবেন হতে কিছু মধ্যে কিন্তু জিনিসটা কিন্তু ইনফ্যাক্ট এটা আমাদের মানে দেশের প্রতিটা মানুষেরই কথা দিছে সেটা ভবিষ্যৎ তো সবারই অন্ধকার আসলে হ্যাঁ শুধু কালো অন্ধকারটা বলা হতো প্রয়োজন ছিল না কারণ উজ্জ্বল অন্ধকার তো হতে পারে না আমরা এখন একটা ছবি দেখব আমাদের ওই একমাত্র দর্শক এবার রাজীব নামে আমাদের একটা ছবি পাঠিয়েছে আমরা ছবিটা দেখি জি স্যার স্যার আমার মনে হচ্ছে যে যেহেতু গাড়ি আর চলছে না ট্রাফিক জ্যামের মাঝে সবকিছু আটকে আছে উনি এখন গাড়ির পা দিয়েছেন আমরা যেরকম এটা কিন্তু স্যার আমার মনে হয় বেশ ভালোই হয়েছে কারণ আমাদের দেশে তো ট্রাফিক জ্যাম কমানো সম্ভব না বাঁচতে হলে হাঁটতে হবে জি স্যার নিজে হাঁটা না পারলে গাড়িকে হাঁটা শেখাতে হবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি সিক্সটিজের একটা মুভি জেরি লুইস অভিনেতা ছিলেন জি স্যার তো আমি তখন দেখলাম যে গাড়িটা যাচ্ছে হঠাৎ সামনের যে ট্রাফিক সে কানটা এরকম করলো করল গাড়িটা উঠে গেল উঠে জাস্ট ওই ট্রাফিক ক্রস করে মানে জ্যামটা ক্রস করে আবার সে নেমে গেল তখন আমার মনে হয় এই এটা কোনো দিন সম্ভব নাকি এটা হয় নাকি বাস্তবতা মানে এখন মানে আমাদের গাড়ি চালাতে হবে এক হাতে স্টেয়ারিং এক হাতে কান এরকম বাঁচতে হলে কান ধরতে হবে হ্যাঁ আমরা আর কি বাঁচতে হলে আর কি করতে শুনবো তবে আমাদের আরেকটা কল চলে এসেছে হ্যাঁ দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন আমি লিফট থেকে পারি নাই স্যার কোনো সমস্যা নেই আপনি দুদিন পরে বের হলেও চলবে আমরা শো প্রায় শেষ আমরা হেঁটেই নামব কি করব আহা চিন্তা করবেন না এটা তো মাত্র ছোট একটা টক শো আমাদের প্রচুর টক হয় আপনি বের হওয়া মাত্রই আপনাকে যে কোনো একটা টকশোতে থেকে ঢুকিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা এই জন্যই ও কবি বলেছেন লোডশেডিংয়ে করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে হ্যাঁ এবং হাসতে হাসতে আমি বলতে চাই দর্শক দেশি গল্প আপনাদেরই অনুষ্ঠান তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব এছাড়া মজার ভিডিও ছবি চিঠি এস গল্প কবিতা উপন্যাস বাজারের লিস্ট যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান আমাদের ঠিকানায় চিঠি লিখুন প্রযোজক দেশি গল্প দেশ টেলিভিশন লিমিটেড কর্ণফুলি মিডিয়া পয়েন্ট সত্তর শহীদ সাংবাদিক সেলিনা পারবিন সড়ক মালিবাগ ঢাকা এক দুই এক সাত ইমেল দেশি গল্প অ্যাট দেশ ডট টিভি এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্থমৃত কারোর সাথে কোনো মিল নেই যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ আমাদের কোনো কথা বা আচরণে আপনাদের যদি অনুভূতিতে আঘাত লেগে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমরা আমাদের আচরণ বা কথা পাল্টাতে পারবো না আদেশ করবে কর্তৃপক্ষ ধন্যবাদ আপনাকে তো পেমেন্ট দিব না মানে কি দুইটা টকশোর কাজ করছি না দিবো না এতক্ষণ ধরে জানেছেন জল চলে যায় চলে যায় অন্য টকসতেই আছে অন্য টকসে আমরা জানতাম না এটা আপনার প্রফেশন আমি ভাবতাম যে আপনি নিজের এই বিশালতার কারণে আপনি টকশোগুলো করছেন এরপরে আর আমার লাগবে না না জীবনও লাগবে না কখনো কখনো দাঁত দেবো না মনে থাকে যেন আমরা ছোট টকশো আমাদের আমাদের এখন বড় রিগেস্ট লাগে মনে থাকে যেন এত জ্বালান আর কোনো কিছুদিন পর দেখবেন আর কোথাও চান্স পাচ্ছেন হ্যাঁ এগুলো ক্ষণস্থায়ী যে কদিন দেশ থাকবে সেই কদিন টকশো থাকবে সেই কদিন আমি থাকবো কতদিন দেশ থাকে আর আপনি থাকেন দেখে নেবো প্রডিউসার পেমেন্ট দাও